আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ শেষ আপডেট গুলো ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রীর পক্ষে চায়ের দাওয়াত যা বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আরো যেসব দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আরো কমলো বৈদেশিক মুদ্রা আর রিজার্ভ যাদের উপর প্রয়োগ হবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কোটিপতি বেড়েছে পাঁচ হাজার ধনী গরিবের বৈষম্য বাড়ল কত জাতীয় নির্বাচনের আগে আর কোন নিষেধাজ্ঞা আসবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া এবার ভিসা নীতির প্রয়োগ নিয়ে মুখ খুললেন ডোনাল্ড লো বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে প্রধানমন্ত্রী সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলক নিষ্ঠে আছে ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে এবার বিএনপির প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন অনেক রাজনৈতিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধি নিষেধ আরোপ করেছে বলে জানিয়েছে ঢাকায় মার্কিন তাবাসের মুখপাত্র ব্রায়ন শিলার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধা দানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধি নিষেধ আরোপের পদক্ষেপ নেয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন আমরা যখন এই ভিসা নীতি ঘোষণা করেছি তখন থেকে যুক্তরাষ্ট্র সরকার ঘটনাবলীর উপর গভীর দৃষ্টি রাখছে সতর্কতার সঙ্গে তথ্য প্রমাণ পর্যালোচনার পর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের উপর ভিসা নিয়ে বিধি আরোপ করেছে ভিসা বিধি আওতায় আসা ব্যক্তিদের নাম যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কিনা এমন প্রশ্ন জবাবে তিনি বলেন না এসব ভিসা বিধি নিষেদ আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয় এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথ মিলার এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেয়ার কথা জানান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ম্যাথমিলার বলেছেন শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য বাংলাদেশের শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষে চায়ের দাওয়া যা বললেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি যুক্তরাজ্য বিএপির সভাপতি এম এ মালিকের চায়ের দাওয়াত দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এ দাওয়াত দেন তবে বিএনপি এই নেতা জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে তিনি এই চায়ের দাওয়াতে অংশ নেবেন স্থানীয় টাইম টেলিভিশনে কথা বলতে গিয়ে বিষয়টি জানিয়েছেন ডাক্তার সিদ্দিকুর রহমান তিনি জানান প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি আমাকে একটা নির্দেশনা দিলেন যুক্তরাজ্য বিএমপির সভাপতি মালিক সাহেব এখানে এসেছেন তিনি তাকে স্বাগত জানানোর জন্য এবং তাকে আপ্যায়ন করার নির্দেশনা দিয়েছেন ওনার নির্দেশ মোতাবেক আমি কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি তাকে দাওয়াত পৌঁছে দেই আমি বলেছি আপনাকে আমি চা খাওয়াতে চাই কারণ প্রধানমন্ত্রী এখানে এসেছেন আপনি আমাদের অতিথি তিনি বলেন চা খাওয়ার দাঁত উনি গ্রহণ করেছেন কিন্তু উনি একটি আবদারও করেছেন এম এ মালিক বলেছেন আমার নেত্রী মমুষ অবস্থায় আপনি কি পারেন প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতে যে আমার নেত্রীকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থা উনি করে দিতে পারেন কিনা এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আরও যেসব দেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাদানকারী বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে শুধু বাংলাদেশ নয় চলতি বছর এখন পর্যন্ত বিভিন্ন কারণে বেশ কয়েকটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া আফগানিস্তান হাইতি সুদান ও নিকারাগোয়া পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া সম্প্রতি সাধারণ নির্বাচন ঘিরে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধা দেয় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ফলে নাইজেরিয়া গণতন্ত্র বাধাগ্রস্ত করার জন্য দায়ী যে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না গত পঁচিশ ফেব্রুয়ারি নাইজেরিয়া সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণা দিয়েছিল বাইডেন প্রশাসন এদিকে আরেকটা হচ্ছে নিজ হচ্ছে আরও কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে দাঁড়িয়েছে দুই হাজার একশো পঁয়তাল্লিশ কোটি ডলার গত বিশ দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে এক দশমিক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনের চিত্র দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত একত্রিশ আগস্ট রিজার্ভ ছিল দুই হাজার তিনশো ছয় কোটি পঁচানব্বই লাখ ডলার যা এখন কমে দাঁড়িয়েছে দুই হাজার একশো পঁয়তাল্লিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান চলতি সেপ্টেম্বর মাসে জুলাই আগস্ট মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ব্যয় পরিষদে 131 কোটি ডলার পরিশোধ করতে হয়েছে এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও কমে এসেছে এছাড়া বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয়ের প্রবাহ কমে এসেছে রিজার্ভ বৃদ্ধির প্রধান উৎস হলো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এদিকে আরেকটি হট নিউজ আছে যাদের উপর প্রয়োগ হবে মার্কিন ইন বি সে ঢাকা

এই ভিসা আওতায় পড়া ব্যক্তিরা মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এই তালিকায় থাকতে পারেন বাংলাদেশের বর্তমান সাবেক সরকারি কর্মকর্তা বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রকারের সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদিকে আরেকটি হচ্ছ নিউজ হচ্ছে কোটিপতি বেড়েছে পাঁচ হাজার ধনী গরিবের বৈষম্য বাড়ল কত দেশে কোটিপতি বেড়েছে নিশ্চয়ই তা দেশের জন্য ভালো এবং বাচক সংবাদ পক্ষান্তরে যদি সাধারণ মানুষ দরিদ্র থেকে আরও হতদরিদ্র হয়ে যায় তাহলে ওই ধনীদের কোটিপতি হওয়া দেশের জন্য সুফল বই আনবে না এখন ধনীরা ব্যবসা করে সিন্ডিকেটের মারফতে সহজে কোটিপতি হতে পারে কিন্তু গরিব মধ্যবিত্তরা ভ্যাট ট্যাক্সের বোঝা নিত্যপণের অস্বাভাবিক দামের কারণে দরিদ্র সীমা নিচে নেমে যাচ্ছে যদি দেশের সার্বিক গণ জনসাধারণের সমাহারে মাথা বিজয় বৃদ্ধি হতো এবং তাদের মধ্যে থেকে কোটিপতি হতো তাহলে দেশের অর্থনীতিতে ভারসাম্য বজায় থাকতো কিন্তু এক শ্রেণী কোটিপতি হচ্ছে অপর শ্রেণী হচ্ছে হতদরিদ্র নির্বাচনের আগে আর কোন নিষেধাজ্ঞা আসবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোন নিষেধাজ্ঞা আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমরা মনে করি না যে নির্বাচনের আগে আর কোন ধরনের সেরকম বিবৃতিও আপনারা দেখতে পাবেন কারণ আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই সেন্সেটিভ সময় এই ধরনের পদক্ষেপ বা বিবৃতি ইন্টারফারেন্স হিসেবে মনে হবে নিষেধাজ্ঞায় সরকার দলের কতজন রয়েছে এমন জবাবে আলম বলেন দুদিন আগে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারে কতজন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব না তবে সংখ্যাটা বড় নয় সংখ্যা ছোট বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন বিরোধী রাজনৈতিক দলগুলো অতিথি যেভাবে বাংলাদেশের নির্বাচনের আগে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরও কিছুটা কৌশলগত পরিবর্তন নীতি ঘোষণার পরে দেখেছে তিনি আরো বলেন সরকারি কোনো কর্মকর্তা ও নিষেধাজ্ঞার আওতায় পড়লে যদি কাজের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে আমরা সেই ব্যক্তির বিষয়গুলো নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবো এদিকে আরেকটা হজ হচ্ছে যাচ্ছে ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে আওয়ামী লীগের যে প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে ভিসা নিষেধাজ্ঞা আরবের প্রক্রিয়া শুরু কথা জানান তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ সংবাদ মাধ্যমকে জানান ভিসা নীতির বিষয় নতুন না এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে মনে করি না মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে দলের ওপর কোনো চাপ পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে শাম্মী আহমেদ বলেন আমাদের উপর চাপ কেন পড়বে কোন চাপ নেই কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা সেটাই তিনি বলেন আমি মনে করি তারা যদি দুই হাজার চোদ্দ এবং আঠারো সালে দিত তাহলে বিএনপি দেশও জুড়ে চালাও পোড়া করতে পারত না করতে ভয় পেত আওয়ামী লীগের এটা নিয়ে চিন্তার বা ভয়ের কিছু আছে বলে আমি মনে করি না এদিকে আরেকটি হজ নিজে এবার ভিসানীতির প্রয়োগ নিয়ে মুখ খুলেন্ড ডোনাল্ড লু বলেন আমরা শুরু থেকে বলেছি এই নীতির আওতায় ভিসা নিষেধাজ্ঞা যাদের দেয়া হবে তাদের নাম আমরা প্রকাশ করব না কাউকে ভিসা না দেওয়া সহ যে কোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য আমি এতটুকু বলতে পারি যে এই নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক ঘটনা খুব কাছ থেকে আমরা দেখেছি সাক্ষ্য প্রমাণ ভালোভাবে পর্যালোচনা করার পর আমরা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি কাদের ওপর ভিসা নীতি প্রয়োগ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন গণতান্ত্রিক নির্বাচনকে প্রক্ষুণ্ণ করেছেন এমন যে কোনো ব্যক্তির ওপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশ ও নিষেধাজ্ঞা দেবে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের উপর মার্কিন নিষ ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাইরের দেশ থেকে বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের নিষেধাজ্ঞা দেবে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন যারা এটা বলছে তাদের দেশের নির্বাচন নিয়ে তো সমস্যা আছে আমরা তো দেখতে পারছি তারা তাদের বিরোধী দলের সঙ্গে কি করছে আমরা তা তো করিনি কারো শক্তিতে বিশ্বাস করে আসেনি উল্লেখ করে তিনি বলেন আমরা সরকারে এসেছি জনগণের ভোটে কেউ আমাদের হাতে তুলে দেয়নি কাজেই নির্বাচন স্বচ্ছ সেটা আমরাই চাই আজকের নিষেধাজ্ঞার কথা বিরোধী দল বলা হয়েছে এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে ভিসা নিষেধাজ্ঞা শুরু নিয়ে এবার বিএনপির প্রতিক্রিয়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়দের বিরুদ্ধে ভিসার বিধি নিষেধ আরোপ করা শুরু করেছে দেশটি বিষটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএমপি শুক্রবার মার্কেট পারশদ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতি থেকে বিসান নিষদাকার আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানান যার প্রতিক্রিয়া জানাল বিএমপি সাংগঠনিক সম্পাদক শাম্মা বাবে তিনি বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ তৈরিতে 3 মাস আগে গত মে মাসে বিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র তাদের কাছে এখন মনে হয়েছে যে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ নেই এজন্য তারা বিসান নিষদাগা আরোপের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগের কারণে আজ বাংলাদেশ মার্কে নেবি নীতির মধ্যে পড়ল বলেও জানান এই বিএনপি নেতা বিষয়টি নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক সামনে আহমেদ তিনি বলেন নীতির বিষয় নতুন না এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে আমি মনে